وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد এখানে ভাইয়ের প্রশ্ন আরাফার সিয়াম কবে রাখব দেখুন এই বিষয়টি নিয়ে আহলুল ইলমদের মধ্যে اختلاف রয়েছে অর্থাৎ বিষয়টি নিয়ে মতানৈক্য রয়েছে কোন দিনটি হবে তবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করলে বা উলামায়ে কেরাম যে দুটি মত দিয়েছেন দুটি মতকে আমরা সারসংক্ষেপে আলোচনা করব তারপর পরে আমরা কোন দিন রাখব সেটাও বলবো তারপর পরে আমরা এই দিনের কিছু ফজিলত বলবো প্রথমত আমরা আসব আরাফার সিয়াম কোন দিনে রাখব দেখুন এ নিয়ে দুটি মত রয়েছে উলামায়ে কেরামদের মধ্যে একটি মত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি হাদিস যদি আপনি লক্ষ্য করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের শব্দগুলো মনোযোগ দিয়ে শুনবেন মুসলিম শরীফের হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নি আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাত আল্লাযী ক্বাবলা ওয়া সানাত আল্লাযী বা'দা রাওয়াহুল মুসলিম এখানে বলা হচ্ছে কি সিয়ামু ইয়াউমি আরাফা আরাফার দিবসের সিয়াম আরাফার দিনের সিয়াম এখানে কোন তারিখ উল্লেখ নেই বা দিন উল্লেখ নেই কোন দিন সেটা নয় আরাফার দিবস যেদিন হয় সেই দিনের সিয়াম স্পষ্ট হাদিস একদল ওলামায়ে কেরাম বলছেন আরাফার সিয়াম আরাফার দিনে রাখতে হবে অন্য দিনে রাখতে আপনার রাখা যুক্তিযত নয় এটা হচ্ছে একদল ওলামায়ে কেরামের মত কেননা হাদিস স্পষ্ট আসছে আরাফার দিবস সম্পর্কে ইয়াউমে আরাফা তো আরেকদল ওলামায়ে কেরাম বলছেন না প্রত্যেকে প্রত্যেকের দেশের চাঁদকে ফলো করবে তার মধ্যে আপনার বড় বড় আলেমদের মত রয়েছে জমহুর বড় অনেক বড় বড় আলেমদের মত রয়েছে তারাও বলছেন যে না প্রত্যেকে প্রত্যেকের দেশের চাঁদকে অনুসরণ করবে কেননা প্রযুক্তির কারণে আমরা জানতে পেরেছি যে আরাফা আজকে সৌদি আরবে হচ্ছে যখন প্রযুক্তি ছিল না তখন প্রত্যেকে নিজ নিজ দেশের চাঁদকে ফলো করত এ হচ্ছে একদলের মত উভয় দলের মতকে আমরা শ্রদ্ধা সম্মান রেখে আমরা এটাই বলবো উভয় মত আপনার যুক্তিযত অনেক তাদের যুক্তিতর্ক আছে এর পক্ষে আমরা সর্বোপরি এটাই বলবো এই আরাফার সিয়ামটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নফল সিয়াম এই সিয়ামের পাশাপাশি আমাদের আরাফার দিনে আরো কত আরাফার বা এই জিলহজের এই প্রথম দশটি দিনে অত্যন্ত ফজিলত গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আইয়াম এই যে বছরের সর্বশ্রেষ্ঠ দশটি দিন জিলহজের প্রথম দশ আল্লাহ তালা এই জিলহজের প্রথম দশকের শপথ করে বলেন ওয়াল আশর ওয়ালায়ালিন ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর আল্লাহ তালা বলছেন যে শপথ করছেন আল্লাহ তালা শপথ করে এই দশটি দিনের গুরুত্ব বোঝাচ্ছেন সুবহানাল্লাহ ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর অর্থাৎ অত্যন্ত গুরুত্ব এখানে বোঝা যাচ্ছে যেখানে আল্লাহ তালা কসম করতেছেন কসম করছেন অতএব সেটার গুরুত্ব রয়েছে এই দিনগুলিতে আমরা সিয়াম পালন করছি এখন আমরা করণীয় কি ভারত বাংলাদেশ পাকিস্তান এখন ইখতিলাফ রাখছে কখন গিয়ে ইখতিলাফ যখন কেউ আপনার আগে চাঁদ দেখছে কেউ পরে দেখতেছে তখন গিয়ে ইখতিলাফ আরাফার দিবসে সিয়াম রাখতে হবে বা আরাফার সিয়াম রাখতে হবে আরাফার দিনে এখানে কোনো ইখতিলাফ নেই ইখতিলাফ হচ্ছে কোথায় যখন কেউ একদিন পরে চাঁদ দেখছে তখন ইখতিলাফটা লাগতেছে যখন আবার কেউ একদিন আগে দেখে ফেলতেছে তখন গিয়ে ইখতিলাফ লাগতেছে বুঝতে পেরেছেন এখন সৌদি আরবে কোনো ইখতিলাফ নেই আরব গালফে কোনো ইখতিলাফ নেই তারা আরাফার দিন আরাফার সিয়াম রাখতেছে এবং বাংলাদেশে একদিন পরে ভারতে একদিন পরে চাঁদ দেখতেছে ঠিক তেমনই করে আমাদেরকে আরাফার দিনের সিয়াম আরাফার দিবসে রাখতে হবে এটা আরব গালফে কোনো আপনার ইখতিলাফ নেই ইখতিলাফটা লাগছে যারা একদিন পরে চাঁদ দেখতেছে তো যারা বলছেন না চাঁদের অনুসরণ করবেন তাদের কথার যথেষ্ট যুক্তি রয়েছে আর যারা বলতেছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে কোনো আপনার দিনের উল্লেখ নেই নয় জিলহজ চাঁদ আপনার আরাফার সিয়াম রাখবেন এই কথা উল্লেখ নেই উল্লেখ রয়েছে সিয়াম ইয়াউম আরাফা আরাফার দিনের সিয়াম অতএব উভয় মতকে শ্রদ্ধা সম্মান করে আপনি যারা ভারত বাংলাদেশ পাকিস্তান বা একদিন পরে চাঁদ দেখতেছেন তারা নিজেদের চাঁদের অনুযায়ী যদি আপনারা একদিন রাখেন আর সৌদি আরবে মূল যে আরাফার দিন সেই দিনে একটা রাখেন আপনারা 8-9 এই দুই তারিখ আপনারা সিয়াম রাখতে পারেন দুটি মতের উপর আমল হয়ে যায় আর নবী সাল্লাম থেকে এই মর্মে অসংখ্য হাদিস রয়েছে নবী সাল্লাম এই জিলহজের প্রথম দশক নফল সিয়াম রাখতে বলেছেন অর্থাৎ এই মর্মে গুরুত্ব রয়েছে এই দিনগুলির এই দিনগুলোতে নবী সাল্লাম নফল সিয়াম রাখতে বলেছেন অতএব আপনি চাইলে এই 9টি দিন আপনি সিয়াম পালন করতে পারেন নফল সিয়াম এগুলো নিয়ে এত ইখতিলাফ এত আপনার তর্ক বিতর্ক করার কিছু নেই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন উভয় মতকে শ্রদ্ধা সম্মান রেখে আপনারা যারা দেশে রয়েছেন তারা আপনারা 8 এবং কি 9 জিলহজ রাখতে পারেন
এতে করে আপনার দেশে যারা বলছেন দেশের সাথে চাঁদের সাথে মিলাইতেন সেটাও মিলে গেল, আর যারা সৌদি আরবের আরাফ ওইটাও মিলে গেল, দুইটা মিলে গেল, ইখতিলাফের একবারে উর্ধ্বে চলে গেলেন আপনি। এখন আসেন এই দিনগুলোতে আপনার দেখেন এই দিনের যদি সিয়াম পালন করেন আপনার 2 বছরের গুণ আল্লাহ মাফ করবেন এই একটি দিনের সিয়ামে। এই দিনে বেশি বেশি করে বিশেষ আরাফার দিন সকালবেলা অর্থাৎ আর আপনার 9 তারিখ সকালবেলা ফজরে, এই আজকে রাত গিয়ে সকালবেলা যে ফজর হবে আরাফার দিন আপনার ফজরে যখন আপনার ফজরের সালাত শেষ করবেন তাকবীরে আপনার তাকবীর মুকাইয়্যিদ পাঠ করবেন আপনারা ফরজ সালাতের পরে পরে আপনারা তাকবীর পাঠ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই দিনকে বলা হচ্ছে ইয়াউমে আরাফা ইয়াউমে নাজাহ, এটা হচ্ছে নাজাতের দিন, অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা এই দিনে জাহান্নাম থেকে মুক্তি দেন, আল্লাহু আকবার। এখানে তিরমিজিতে আরো একটি হাদিস আসছে যেখানে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দিনে অধিক জিকির আজগার দোয়া আপনি করবেন, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাইরু দোয়া দোয়া আরাফা ইয়াউমে আরাফা, খাইরু দোয়া দোয়া ইয়াউমে আরাফা, অর্থাৎ ইয়াউমে আরাফার দিনের দোয়া। দোয়াটি কি বলবেন, আরাফার দিনে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দিনে বেশি বেশি করে এই দোয়া কি বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি বেশি বেশি করে আপনার আরাফার দিবসে পড়বেন। আরাফার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা মায়েদার এই আয়াতটি আমরা নাজিল হয়েছে, আমরা জানি এই মর্মে ওমর ইবনে আল খাত্তাব বলেন ওই দিনটি ছিল জুমার দিন, আর এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা মায়েদার 3 নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতুকুম ইসলামা দীনা। এই দিন এই এই আয়াতটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে পরিপূর্ণ মুকাম্মেল কমপ্লিট কম্প্রিহেনসিভ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার মাঠে দাঁড়িয়ে বলছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আমার সাহাবাই কেরাম, তারপরে যারা শুনবে তারপরে পরে যারা আসবে তারা সবাইকে এই নিউজ এই আপনার বার্তা পৌঁছে দিও যে তারা যতদিন পর্যন্ত আমি তোমাদের মধ্যে 2টি বস্তু ছেড়ে গেলাম, সেই 2টি বস্তু হচ্ছে কি কিতাবুল্লাহ সুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হাদিস সুন্নাহ, এই তোমাদের মধ্যে আমি ছেড়ে গেলাম। অতএব যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা কি হবে না, পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। অতএব আমাদের প্রত্যেকের উচিত এই আরাফার দিবসের গুরুত্ব দেওয়া। আরাফার দিবসের মূল যে ফজিলত এটি একটি নফল সিয়াম, আরো অসংখ্য নফল ইবাদত বন্দিগি রয়েছে, এই 9টি দিন নফল সিয়াম রয়েছে, শুধু একটি দিনকে নিয়ে আপনার এখানে ইখতিলাফ করে বাড়তি ঘাটতি করে আপনার যাতে বড় বড় ওলামা ইকরামের পক্ষে বিপক্ষে রয়েছেন আমরা সবাইকে শ্রদ্ধা সম্মান করব। নফল সিয়াম নফল সিয়ামের জায়গায় গুরুত্ব থাকবে। অতএব আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।